প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ইংরেজি বিভাগ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আবার কষ্টের সাথে স্বাগত জানাচ্ছি। প্রস্তুত ছিলাম না যে আবার অনলাইনে ক্লাসে আসবো, ক্লাসে এসে তোমাদেরকে এভাবে টিচিং দিতে হবে। তোমরা অলরেডি দেখছো যে লাইভ ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ আর অনলাইন ক্লাসটা তার তুলনায় কতটুকু গুরুত্ব রাখে। লাইভ ক্লাসে আমরা যেভাবে চেষ্টা করতেছিলাম এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় যেভাবে সার্বক্ষণিক তদারকি করতেছিলেন, ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ক্লাস ঠিক মতো হচ্ছে কি না, ক্লাস ফ্রুটফুল হচ্ছে কি না, তোমাদের উপস্থিতি ঠিক মতো আছে কি না ইত্যাদি সার্বিকভাবে তোমাদের অভিভাবক লিস্ট, আমরাও স্যারের প্রতি লিস্ট, আর তোমরাও তোমাদের ফিলিং প্রকাশ করছে না স্যার খুব ভালো ক্লাস হচ্ছে। তো সঙ্গত কারণে সময়ের প্রয়োজনে আমাদেরকে অনলাইন ক্লাসে আসতে হলো। যাই হোক, তো সীমিত সময় ক্লাস নেব, ক্লাসটা এনজয় করার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। তো সামনে থাকলে হয়তো তোমাদেরকে আমি যে আমার স্বভাব সুলভভাবে যেটা আমি বলি যে আমাকে প্রশ্ন করো, জানতে চাও, তো এটা বলি, তোমরা প্রশ্ন করো, জানতে চাও, আমি তোমাদের উত্তর দিই। তো ক্লাসটা আমি এমনভাবে নেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের প্রশ্ন করার সুযোগ না থাকে, এভাবে নেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যতক্ষণ এই ক্লাসটা নেই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ইজি লাগবে, সহজ লাগবে। আর এই ক্লাসটা করার পরে তোমাদের বাসায় যে বই আছে গ্রামার বই থেকে এটার এক্সারসাইজগুলো নিজেরা করার চেষ্টা করো। এটার যে এক্সারসাইজ আছে আশা করি সবগুলো পারবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা হয়। কিভাবে অ্যাসার্টিভ চেনার উপায় হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকলে এরপরে অন্যান্য শব্দ থাকলে এটা হবে অ্যাসার্টিভ, বিবৃতিমূলক, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। আর যদি সবার আগে বাক্যের শুরুতে হাউ, হোয়াট আর, হোয়াট এন, এলাস, হুড়ে, ওয়াও, ফাই ফাই এই জাতীয় শব্দগুলো যদি থাকে সবার আগে, আর যদি ওই সেন্টেন্সে একটা এক্সক্লামেটরি চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে বাক্যটা এক্সক্লামেটরি। আরো সহজভাবে যদি বলি এক্সক্লামেটরি চেনার উপায় হলো একটা এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, এটা হলো সহজ উপায়। এখন এক্সক্লামেটরি করার জন্য উল্লেখযোগ্য চারটা নিয়ম আছে, উল্লেখযোগ্য চারটা, এর বাইরেও থাকতে পারে, যেগুলো তোমাদের সচরাচর পরীক্ষায় আসে, যেগুলো সচরাচর পরীক্ষায় আসে এবং সামনে আসবে ইনশাআল্লাহ। তো ওগুলো আজকে এক ক্লাসের মধ্যে শেষ করে দেবো, এখনই এগুলো একটু বোঝার চেষ্টা করো। এখন আমি বোর্ডে চলে যাচ্ছি, খেয়াল করো, দেখো এখানে লেখা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টপিকটা হলো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এখানে এই এক নম্বর রুলে লেখা আছে ভেরি, রাদার, কোয়াইট, এক্সট্রিমলি, সো, মোস্ট, সিরিয়াসলি, অফুলি, এগুলো থাকলে এগুলো বাদ দিতে হবে। সাধারণত তোমাদের এই যে বই যেগুলো আছে তোমরা গ্রামার বই যেগুলো ফলো করো ওখানে মেইনলি এরকম শব্দ আছে ভেরি, অথবা বেশি থেকে বেশি কোয়াইট, রাদার থাকতে পারে। তো আমি এর বাইরেও যেগুলো থাকতে পারে সব কিছু আমি এখানে লিখে দিলাম আর কি কি থাকতে পারে সবগুলো। তাহলে বিষয়টা হলো যদি তুমি এরকম দেখো ভেরি, রাদার, কোয়াইট, এক্সট্রিমলি, সো, মোস্ট, সিরিয়াসলি, অফুলি, এগুলো থাকলে এগুলোকে বাদ দিতে হবে, এগুলো রাখা যাবে না, এগুলোকে বাদ দিতে হবে। সহজভাবে বুঝে নাও এগুলো বাদ দিতে হবে। এখন এগুলো কি, এগুলো হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অর্থাৎ ভালো কতটুকু ভালো বা এটা কম নাকি বেশি, ভালোর যে পরিমাণটা কম না বেশি এটা বোঝায় অ্যাডভার্ব, মাত্রাটা বোঝায়, ইন্টেন্সিফাই করে। এখন এই শব্দগুলো যদি থাকে এগুলোকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে শব্দটা থাকে ওটা অ্যাডজেক্টিভ, বাদ দেওয়ার পরে যেটা থাকে ওটা অ্যাডজেক্টিভ। এখন এগুলো বাদ দেওয়ার পরে তুমি যে গঠনে বাক্যটা তৈরি করবে যেই গঠনে, ওটার গঠনটা হলো হাউ, এরপরে অ্যাডজেক্টিভ, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব,
এরপরে একটা এক্সক্লামেটরি মার্ক দিতে হবে একটা চিহ্ন দিতে হবে এক্সক্লামেটরি চিহ্ন যেমন এখানে আছে এটা খেয়াল করো এখানে এখানে এটা হলো সাবজেক্ট আওয়ার প্রিন্সিপাল এটা হলো সাবজেক্ট আর ইজ হলো ভার্ব আর ওখান থেকে ভেরি অ্যাডভার্ব ভেরি আর অ্যাকটিভ হলো অ্যাডজেক্টিভ অ্যাকটিভ হলো অ্যাডজেক্টিভ এখন তোমার কাজ হলো তুমি এই শব্দটাকে বাদ দেবা বাদ দিয়ে গঠন অনুসারে দেখো তো কি আনার কথা খেয়াল করো এখন ওই ভেরি বাদ দিয়ে সবার আগে কি আনার কথা হাও ভেরি বাদ দিয়ে সবার আগে কি আনবো হাও আনবো যেমন এখানে ভেরি বাদ দিয়ে আমি হাও লিখলাম হাও হাও লেখার পরে কি আনার কথা এখানে অ্যাডজেক্টিভ তাহলে আমি কিন্তু বলে কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে ভেরির পরে যে শব্দটা ওটাই অ্যাডজেক্টিভ তাহলে ভেরির পরে যে শব্দটা থাকবে ওটাকে লিখে দাও এখানে লিখলাম ওখানে আছে হলো অ্যাক্টিভ হাউ অ্যাক্টিভ হাউ অ্যাক্টিভ এরপরে গঠনে লেখা আছে হাউ অ্যাক্টিভ লেখার পরে গঠনে লেখা আছে সাবজেক্ট আনতে হবে আর ভার্ব আনতে হবে এখানে সাবজেক্ট হলো আওয়ার প্রিন্সিপাল ভার্ব হলো ইজ তাহলে এখানে লিখলাম হাউ অ্যাক্টিভ আওয়ার প্রিন্সিপাল ইজ শেষে এক্সক্লামেটরি চিহ্ন হাউ অ্যাক্টিভ এই যে হাউ অ্যাডজেক্টিভ হলো অ্যাক্টিভ আওয়ার প্রিন্সিপাল সাবজেক্ট ভার্ব হলো ইজ এরপরে এক্সক্লামেটরি চিহ্ন এটা টু দি পয়েন্টে কিন্তু গঠনের সাথে মিলে গেছে এখন যদি আমি তোমাদের আরেকটু সহজ করি সহজ যদি করি যে আরেকটু সহজ ভাবে যে আরো সহজ ভাবে কিভাবে বুঝবো তাহলে এই জিনিসটা খেয়াল করো এখন কি বলে এটা খেয়াল করো প্রথমে ভেরি ভেরি বা রাদার কোয়াইট এক্সট্রিমলি শব্দগুলো বাদ দিয়ে এটা সবার আগে তো হাউ লিখতে হবে সবার আগে হাউ লিখতে হবে হাউ লেখার পরে শেষে যে শব্দটা আছে ওটা লিখে দেব বি অ্যাটেনটিভ একটু খেয়াল করো যে হাউ ভেরিটা লেখার পরে সবার আগে হাউ লিখবো হাউ লেখার পরে ভেরির পরে যে শব্দটা আছে শেষে ওটাকে লিখে দেব এরপরে প্রথম থেকে যা আছে লিখে দিলেই হবে তুমি যদি এমন হয় যে স্যার আমি তো অনেক সময় সাবজেক্ট চিনি না ভার্বও চিনি না তারপর আমি অ্যাডজেক্টিভও চিনি না আমার জন্য কি ওষুধ আছে আমি কি ওষুধ সেবন করতে পারি তোমার জন্য হলো এই ওষুধ ভেরি বাদ দিয়ে হাও ভেরির পরে যে শব্দটা আছে ওটা লিখে দাও লেখার পরে প্রথম থেকে যা আছে ওটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও ইয়া এক্সক্লামেটরি চিহ্ন দাও হয়ে যাবে যেমন এই যে এখানে তাই বসে কিন্তু দেখো ভেরি বাদ দিয়ে হাও ভেরির পরে শব্দটা লিখলাম প্রথম থেকে যা আছে লিখে দিয়েছি হয়ে গেছে ঠিক একইভাবে যে এখানে কোয়াইট বাদ দিয়ে হাও এরপর শেষের শব্দটা বোরিং হাও বোরিং তারপরে প্রথম থেকে যা আছে লিখে দাও হাও বোরিং দ্য ড্রামা ইজ তুমি সাবজেক্ট চিনো না ভার্ব চিনো না আপাতত নাই চিনলে কিন্তু এভাবে করতে তো পারো তারপরে টাইম ফ্লাইস অফুলি ফাস্ট এখন এখানে এটাকে বাদ দেওয়ার কথা এটা বাদ দিয়ে সবার আগে হাউ লিখলাম হাউ লেখার পরে এই অ্যাডজেক্টিভ লিখলাম হাউ ফাস্ট এর প্রথম থেকে যা আছে লিখে দাও হাউ ফাস্ট টাইম ফ্লাইস হাউ ফাস্ট টাইম ফ্লাইস এভাবে হয়ে গেল আবার একই ভাবে এটাকে বাদ দিয়ে সবার আগে হাউ হাউ লেখার পরে এই অ্যাডজেক্টিভ হাউ স্যাড এখন দেখো শেষে কিছু কথা কিন্তু আছে শেষে কিছু কথা থাকে থাকুক না পুরোটাই লিখে দাও How sad at your remark I am. How sad at your remark I am. তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই এটা বাদ দিয়ে সবার আগে হাউ লিখতে হয় এরপরে বাদ দেওয়ার পরে শেষে যা আছে ওগুলো লিখতে হয় এরপর বাকিগুলো লিখে দিলে হবে দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকম ঠিক একইভাবে এই রাদার বাদ দিয়ে এই যে হাউ লিখলাম এরপরে অ্যাডজেক্টিভ হট এরপরে যে এখানে যেটা আছে এটা লিখে দিতে হবে তাহলে বাক্যগুলো কি দাঁড়ায় How boring the drama is. How fast time flies. Therefore, how sad at your remark I am. How hot the tea of the cup is. এভাবে করলে তোমার এই এক নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি দুই নম্বর রুলে যাচ্ছি দুই নম্বর রুলে এক তো হলো ভেরি থাকলে হাউ দিয়ে শুরু হবে আর যদি ভেরি না থাকে তো থাকতে হলো আ ভেরি এরকম যদি থাকে তাহলে আ ভেরি থাকলে হাউ দিয়ে করা যাবে না তখন করতে হবে হলো
व्हाट ए अथवा एन दिए व्हाट ए पब्लिक एन বিষয়টা আরো বুঝে নাও ভেরি থাকলে হাউ দিয়ে শুরু হবে এক নাম্বার রুলে যদি ভেরির আগে এ থাকে তাহলে হাউ দিয়ে শুরু করা যাবে না তখন শুরু হবে কি দিয়ে হোয়াট এ অথবা এন এটা দিয়ে আচ্ছা হোয়াট এ আর এন নির্ভর করে হলো ভাওয়ার্ডের উপরে অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে হোয়াট এন আর অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল না হয় বা ভাওয়েলের মতো উচ্চারিত না হয় তাহলে হবে এ তাহলে হোয়াট এ অথবা হোয়াট এনটা খেয়াল করে লিখতে হবে যে কোথায় হোয়াট এ হুট করে হোয়াট এ হুট করে হোয়াট এন না এটা করা যাবে না তুমি আগে দেখো যে অ্যাডজেক্টিভের চেহারাটা কি রকম অ্যাডজেক্টিভের ওই আগে অক্ষরটা ভাওয়েল কিনা বা ভাওয়েলের মতো উচ্চারিত কিনা এটা খেয়াল করতে হবে তো ওই সেন্সে একটা করে নে এখানে আছে এ ভেরি বা a n plus adjective plus noun থাকলে a ভেরি বাদ দিতে হবে a n বাদ দিতে হবে দিয়ে গঠনটা এখানে লেখা আছে গঠনটা হলো প্রথমে what a অথবা n what a অথবা n এরপর adjective এরপর noun এরপর subject এরপর verb আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে স্যার একটু জটিল জটিল লাগতেছে আমি এটাকে একটু পরে সহজ করব আগে আমি গঠনের সাথে একটু বুঝাই দিই এই যে দেখো এখানে খেয়াল করো এখন এখানে আছে a ভেরি এখানে যদি শুধু ভেরি থাকতো তাহলে কিন্তু আমরা এই নিয়মে করতাম আর যেহেতু এখানে এ আছে এই কারণে কিন্তু এখন এই নিয়মে চলে আসছি তাহলে এ ভেরি বাদ দিয়ে প্রথমে লিখতে হবে হলো হোয়াট এখন এ না এন এটা নির্ভর করে হলো অ্যাডজেক্টিভের চেহারার উপরে দেখো এখানে এই যে এখানে আর বি শব্দটা এটা হলো ভাওয়েল এবং ইউ উচ্চারণ সয়ার মতো ইউ উচ্চারণ যদি সয়ার মতো হয় তাহলে ওখানে এন বসে ভুট করে এখানে এ লিখলে কিন্তু বাক্য ভুল হয়ে যেত এই কারণে খেয়াল করতে হবে ইউর উচ্চারণ কিন্তু অনেক সময় ইউর মতো হয় ইউর উচ্চারণ ইউর মতো হলে এ বসে ইউর উচ্চারণ সরেয়ার মতো হলে এন বসে যেমন ইউনিভার্সিটি 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 বলার সময় ওখানে প্রথমে কিন্তু ইউ ভাওয়েল আছে কিন্তু উচ্চারণটা কিসের মতো উচ্চারণটা হলো ইউর মতো তখন কিন্তু এন ইউনিভার্সিটি না এ ইউনিভার্সিটি আবার আগলি আগলির মধ্যে ইউ আছে কিন্তু ইউগলি না কিন্তু এটা উচ্চারণ তো ইউগলি না আগলি মানে ইউর উচ্চারণ সরেয়ার মতো এই কারণে এখানে এন হচ্ছে আই এর মতো উচ্চারণ হলে এন হয় ইউর মতো উচ্চারণ হলে এ হয় ওই সঙ্গত কারণে এখানে এন হবে হোয়াট এন এরপরে এটা হলো অ্যাডজেক্টিভ এটা নাউন হোয়াট এন আগলি গার্ল she is এই দুটো কনজাংশন সাথে মিলাই দিই হোয়াট এন এই হোয়াট এন লিখলাম তারপরে অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ লিখলাম আগলি এরপরে নাউন গার্ল এরপরে সাবজেক্ট she এরপরে ভার্ব is এখন যদি এমন হয় যে স্যার বুঝি নাই কি বলছেন কিছুই বুঝি নাই মানে আমি সাবজেক্ট চিনি না অ্যাডজেক্টিভ চিনি না আর একটু সহজ ভাবে বুঝিয়ে দেন এখন আসি ওইটাতে দেখো খেয়াল করো তোমার প্রথম কাজ হলো তুমি এ ভেরি বাদ দিয়ে হোয়াট এবার হোয়াট এন লিখবা এটা লেখা হয়ে গেলে এটা যদি লেখা হয়ে যায় শেষে যা আছে ওটা লিখে দিবা বুঝার দরকার নাই অ্যাডজেক্টিভ নাউন বুঝার দরকার নাই শেষে যা আছে ওটা হুবহু লিখে দাও তো দেখো তো আমি তাই করছি কিনা শেষে ছিল আগলি গার্ল এই যে আগলি গার্ল লিখে দিছি এইটা লেখা হয়ে গেলে শেষেটা প্রথম থেকে যা আছে ওটা হুবহু লিখে দাও তোমার সাবজেক্ট চেনার দরকার নাই ভার্ব চেনার দরকার নাই প্রথম থেকে যা আছে লিখে দাও তো আমি প্রথমে ছিল হলো শি ইজ এই যে আমি আগলি গার্লের উপরে শি ইজ লিখে দিছি বাক্য হয়ে গেছে কঠিন কি এটা এভরিথিং অন আর্থ ইজ হার্ড বিফোর ইট ক্যান বি ইজি পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সহজ হওয়ার আগে কঠিন থাকে মেক ইট ইজি এন্ড ইওর লাইফ উইল বি ইজি মেক ইট ইজি এন্ড ইওর লাইফ উইল বি ইজি এন্ড এভরিথিং উইল বি ইজি এন্ড টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য ফাইনাল এক্সাম উইল অলসো বি ইজি এখন বা একই সেন্সে যদি এখন করি এ ভেরি বাদ দিয়ে এখানে হোয়াট যেহেতু ভাওয়েল আছে এন এটা লেখার পরে কি করার কথা শেষের দুটো শব্দ লিখে দেবো হোয়াট অ্যান অ্যাক্টিভ ম্যান প্রথম থেকে এটা লিখে দেবো ইউ আর শেষ হোয়াট অ্যান অ্যাক্টিভ ম্যান ইউ আর শেষ হোয়াট অ্যান হোয়াট লেখার পরে শেষের শব্দ এরপরে প্রথম শব্দ লিখলেই বাক্য হয়ে যাবে এরপরে ঠিক একইভাবে এই যেটা বাদ দিয়ে হোয়াট এ হোয়াট লেখার পরে শেষের দুটো শব্দ নাইস ড্রামা হোয়াট এ নাইস ড্রামা
তারপরে এখান থেকে যা আছে লিখে দাও we have enjoyed এরপরে আবার একই ভাবে what an amazing movie what an amazing movie what an amazing movie it is ভাগ করো এরপর এখানে এ ভেরি বাদ দিয়ে what an এটা যে দেখেন ভাবে আছে intelligent girl Shuma is what an intelligent girl Shuma is শেষ দুই নাম্বার হলো শেষ এখন আসি তিনে তিনে এখানে এক্সাম্পল দে আছে বুঝাই দিচ্ছি তিনে হলো যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে সাবজেক্ট প্লাস উইশ গুনে গুনে দুইটা শব্দ সাবজেক্ট উইশ অথবা উইশেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উইশেস থাকে এই দুইটা শব্দ এত ইজি বিষয়টা এই যে সাবজেক্ট প্লাস উইশের যে নিয়মটা এত ইজি এটাও কলেজ লেভেলের ছেলে মেয়েরাও ভুল করে কেন এভাবে বোঝার চেষ্টা করে না সমস্ত দেখো সাবজেক্ট প্লাস উইশ বাদ দিয়ে শুধু ইফ লিখলেই হবে আর কোনো কাজ নেই সাবজেক্ট প্লাস উইশ বাদ দিয়ে ইফ লিখতে হবে হ্যাঁ ইফ না লিখে উড দ্যাট লেখা যায় তাহলে এখানে সাবজেক্ট হলো আই এই যে এখানে উইশ দুইটা শর্ত সাবজেক্ট প্লাস উইশ দুইটা শব্দ বাদ দিয়ে তুমি শুধু ইফটা লিখে দাও না কঠিন কি এটা এটাকে কঠিন মনে করলে তো তো আর কিছু বলার থাকে না সাবজেক্ট প্লাস উইশ বাদ দিয়ে ইফ লেখো অথবা উড দ্যাট এটার পরে এই বাক্যটা লিখে দাও ইফ আই ওয়্যার আ বার্ড তারপর শেষে চিহ্ন দিয়ে দিলে দুইটা শব্দ হাতে গুনে গুনে দুইটা শব্দ বাদ দিও সাবজেক্ট উইশ বাদ দিয়ে ইফ এরপরে যা আছে লিখে দাও আবার এখানে সাবজেক্ট উইশেস গুনে গুনে দুইটা শব্দ দুইটা সাবজেক্ট ভার্ব এই দুইটা শব্দ বাদ দাও বাদ দিয়ে ইফ লেখো অথবা উড দ্যাট লেখো লিখে পুরো বাক্যটা লিখে দাও উড দ্যাট শি হ্যাড আ প্যালেস উড দ্যাট শি হ্যাড আ প্যালেস এটা লিখে দিলাম হয়ে গেল এরপরে আবার দেখো দুইটা শব্দ সাবজেক্ট উইশেস বাদ দিয়ে ইফ এরপরে হি পুট সিং আ সং ইফ হি পুট সিং আ সং লিখে দিলাম বাক্য হয়ে গেল হাতে গনে গনে দুইটা শব্দ বাদ দাও ইফ লেখো বাক্যটা বসায় দাও এক্সক্লেমেটরি চিহ্ন দাও শেষ কাপড় ঝামেলা নেই তিন নাম্বার রুল শেষ চলে আসে আমরা চারে হলো সাবজেক্ট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত সাবজেক্ট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত যে অংশটা থাকে ওটা দিয়ে যদি আনন্দ প্রকাশ করে সাবজেক্ট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত যে অংশটা থাকে ওটা দিয়ে যদি আনন্দ প্রকাশ করে তাহলে ওই অংশটাকে বাদ দিয়ে এইচ ইউ ডাবল আর এ ঘুরে এইচ ইউ ডাবল আর এ ঘুরে এটা লিখে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দাও এরপর আর যদি ই থাকে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে যদি সাবজেক্ট প্লাস সাবজেক্ট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত যদি দুঃখ প্রকাশ করে দুঃখ প্রকাশ করলে তখন ওই অংশকে বাদ দিয়ে এলাস ওই অংশকে বাদ দিয়ে এলাস এখন বুঝতে হবে যে আমি যে অংশটা বাদ দেব এটা কি আনন্দ নাকি দুঃখ এটা বুঝতে হবে বোঝা সহজ শব্দের মধ্যে ওই মিনিং দেখে বোঝা যায় যেমন এখানে লেখা আছে ইট ইজ আ ম্যাটার অফ প্লেজার দ্যাট এই এটা হলো সাবজেক্ট এখান থেকে নিয়ে দ্যাট পর্যন্ত ইট ইজ আ ম্যাটার অফ প্লেজার দ্যাট এই দ্যাট পর্যন্ত তুমি বাদ দিয়ে দিবা রাখবা এটা বাদ এই সাবজেক্ট থেকে দ্যাট পর্যন্ত বাদ যেটাই থাকুক বাদ বাদ দেওয়ার পর তোমাকে আইডেন্টিফাই করতে হবে ইজ ইট আ সেন্টেন্স অফ এক্সপ্রেসিং সরো অর ডিলাইট ডাজ দ্য সেন্টেন্স এক্সপ্রেস প্লেজার ডিলাইট জয় অর সরো কোনটা এটাকে আইডেন্টিফাই করতে হবে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো প্লেজার আনন্দের বিষয় যেহেতু এটা আনন্দের বিষয় তো ওয়াই নট ঘুরে এখানে এই ইন্টার পর্যন্ত বাদ দিয়ে এখানে এটা লিখে দাও লেখা এই চিহ্ন দিয়ে দাও দিয়ে এখন এই বাক্যটা বসায় দাও দিয়ে এই বাক্যটা বসায় দাও শেষ মানে সাবজেক্ট থেকে দ্যাট পর্যন্ত বাদ দিয়ে আনন্দ প্রকাশ করার কারণে ঘুরে এরপরে পুরো বাক্যটাকে লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দাও ঠিক একই ভাবে এখানে ইট ইজ আ ম্যাটার অফ সরো এই যে এখানে এটা হলো সাবজেক্ট এখান থেকে নিয়ে দ্যাট পর্যন্ত বাদ বাদ দিয়ে দেখা গেল সরো তো দুঃখ তাহলে দুঃখই যেহেতু প্রকাশ করতেছে তো দুঃখ প্রকাশ করতেছে এটুকুন বাদ দিয়ে এলাস এটুকুন বাদ দিয়ে এলাস এলাস লিখে তারপরে বাক্যটা লিখে দাও বাক্যটা কি আওয়ার গ্রেট টিচার ইজ নো মোর
হাই হাই আমাদের এই বড় নেতা নাই এটা একটা দুঃখ প্রকাশ করা হচ্ছে এইভাবে তুমি এই অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি করতে পারো এখানে আরেকটা বিষয় না বললেই নয় এই দুই নাম্বার হলে দুই নাম্বার হলো অনেক সময় এ ভেরি না দিয়ে এ গ্রেপ দিয়ে দেয় এইগুলো একটু খেয়াল করতে হবে অনেক সময় এ ভেরি না দিয়ে এ গ্রেপ দাও থাকে তো এ গ্রেপ দাও থাকলে ওই নিয়মই করতে হবে এ গ্রেপ দাও থাকে ফর এক্সাম্পল ইউ আর আ গ্রেট স্কলার ইউ আর আ গ্রেট স্কলার এখন এখানে এ ভেরি কিন্তু বলে নাই বরং এ ভেরি বললে এখানে বাক্যটা ভুল হতো ভুল হতে কারণে নাউনের আগে বসে আ গ্রেট নাউনের আগে বসে আ গ্রেট আর অ্যাডজেক্টিভের আগে বসে আ ভেরি এই কারণে এখানে এ গ্রেট ব্যবহার করা যায় ইউ আর আ গ্রেট স্কলার ইউ আর আ গ্রেট স্কলার এই কারণে আ গ্রেট বাদ দিয়ে আ গ্রেট বাদ দিয়ে হোয়াট আ স্কলার ইউ আর হোয়াট আ স্কলার ইউ আর এখন বুঝা গেল যে এ ভেরি না দিয়ে এ গ্রেটও দিতে পারে এ ভেরি না দিয়ে এ গ্রেটও দিতে পারে এ গ্রেটের পরে থাকে নাউন এ ভেরি পরে থাকে অ্যাডজেক্টিভ এ গ্রেটের পরে থাকে নাউন এ ভেরি পরে থাকে অ্যাডজেক্টিভ আবার আবার আরেকটা এক্সাম্পল হি ইজ আ গ্রেট ফুল সে একটা বড় বোকা ফুলটা এখানে নাউন ফুলিশ ওটা অ্যাডজেক্টিভ ফুলিশ থাকলে হতো হাউ ফুলিশ আর ফুল থাকার কারণে হোয়াট আ ফুল ফুলিশ থাকলে হতো হাউ ফুলিশ আর ফুল থাকার কারণে হোয়াট আ ফুল তো হোয়াট আ ফুল ইউ আর এইভাবে হলো এই বাক্যগুলো আসে এখন শুনলাম ভালো লাগলো বা ভালো লাগলো না এরপরে আর চেষ্টা করলাম না তাহলে তো হবে না গ্রামার দিয়ে কখনো ইংরেজি শেখা যায় না ডিয়ার স্টুডেন্টস ইউ মাস্ট নো দা ফ্যাক্ট দ্যাট গ্রামার ইজ দা নট ওয়ে অফ লার্নিং আ ইংলিশ কমপ্লিটলি প্রপারলি তাহলে গ্রামার কি গ্রামার হলো একটা পথ টিচার তোমাকে একটা পথ দেখায় দেয় দেখো এই পথে চলতে হবে এই পথে চলতে হবে এই পথটাই তোমার জন্য ইজি স্মুথ ওয়ে টু গো আ সার্টেন প্লেস এখন এই গ্রামার দিয়ে কখন ইংরেজি শেখা যাবে না ইংরেজি শিখতে পারবে কারা গ্রামার অনুযায়ী যারা চেষ্টা করবে প্র্যাকটিস করবে অ্যান্ড সো ইউ হ্যাভ টু নো দা সেইং প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট এই নিয়মগুলো শিখালাম এই নিয়ম অনুযায়ী এখন তুমি যদি প্র্যাকটিস করো বাসায় এক্সারসাইজ যদি করো এক্সারসাইজগুলো করলে তো দেখা যাবে যে তুমি পারতেছো বা কোনো প্রবলেম হলে কারোর সাথে শেয়ার করতেছো আজকে তোমাদের সাথে ক্লাস এ পর্যন্তই ইতি টানতেছি ইনশাআল্লাহ সামনে অনলাইনে না লাইভের প্রত্যাশা নিয়ে আজকে ক্লাসটা শেষ করতেছি যাতে তাড়াতাড়ি করে এই দুর্যোগটা শেষ হয়ে যায় হ্যাঁ এই দুর্যোগে যাতে আমাদের এই যেটা ফ্রুটফুল ক্লাস এগুলো যাতে বিপর্যস্ত না হয় এই প্রত্যাশায় আজকে তোমাদের সাথে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে এবং দেখা হওয়াটা প্রত্যাশা করতেছি লাইভ ক্লাসে যদি সম্ভব না হয় ইনশাআল্লাহ আবার অনলাইনে আসতে হবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ